নমস্কার বন্ধুরা, আজকে একটা সুস্বাদু ও হেলদি খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা জলখাবার বা টিফিনেও দিতে পারেন, সুজির উপমা। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চলুন দেখে নিই সুজির উপমা কীভাবে বানাব। প্রথমে একটা শুকনো কড়াইতে যতটা পরিমাণ সুজি লাগবে দিয়ে নেবেন, নিয়ে সেটাকে হালকা একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে পাশে সরিয়ে রাখবেন। তারপর অন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে তাতে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে কারি পাতার গন্ধটা যেই বেরোবে তখন রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনটা অল্প একটু নাড়াচাড়া করে নিলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। এবারে আলু, গাজর আর বিনস, পারলে ক্যাপসিকামও দিতে পারেন, টুকরো টুকরো করে কেটে সেগুলো একসঙ্গে দিয়ে তাতে সামান্য একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে একটা কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দেবেন আর ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। 3-4 মিনিট পর এসে আবার খুলে আর একটু নাড়াচাড়া করে দেবেন। যদি সিদ্ধ না হয় আবার একটু চাপা দিয়ে সিদ্ধ করে নেবেন। তারপরে চীনাবাদাম বা কাজু বাদাম যাই হোক দিয়ে দেবেন। সব নাড়াচাড়া করে অল্প অল্প করে ওই ভাজা সুজিগুলো সবজির সঙ্গে মেশাতে থাকবেন আর নাড়তে থাকবেন। এভাবে পুরো সুজিটা একসঙ্গে দিয়ে দেবেন। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হালকা জল ছড়া দেবেন আর পরিমাণ মতন নুনও দিয়ে দেবেন। দেখুন, ঠিক এইভাবে অল্প অল্প করে জল ছড়া দেবেন, তাহলে সুজিটা ধরে যাবে না অথচ নরম আর ফুলে থাকবে। একটু করে নেড়ে অল্প অল্প করে জল ছিটিয়ে দেবেন। আবার একটু ভালো করে জলটা সুজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবুও যার যেরকম মিষ্টি ভালো আসেন সে সেরকম মিষ্টি দেবেন। দিয়ে চিনিটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবেন। দিয়ে আবার একটুখানি জল ছড়া দিয়ে চাপা দিয়ে দেবেন। 2-4 মিনিট পরে ঢাকনা খুলে সুজিটাকে ওপর থেকে নিচ অবধি ভালো করে মিশিয়ে দেবেন। এবার কেউ চাইলে কিশমিশ দিতে পারেন নাও পারেন, আবার ঘিও দিতে পারেন নাও পারেন, সেটা আপনাদের ওপর। নামানোর আগে যদি মনে করেন সুজি সিদ্ধ হয়নি, তাহলে আরও একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। এতে সুজিটা ফুলে উঠবে আর নরম থাকবে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি উপমা। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার পরের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।